গ্যারেজের মধ্যে আসছি, 4টা বাজে ভাই, এতটা কনফিউজ মনের মধ্যে, এটা লাগাবো না লাগাবো না, প্রচন্ড কনফিউজ আছি। হ্যালো প্রিয় বন্ধুরা, চুলারে সব ওকে আছে? তো আজকে আমি তোমাদেরকে বলবো এই বাজাজ পালসার N160, এক মিনিট সাইডটা নিয়ে নিই, এই বাইকের এইটা লাগিয়েছি ভাই। আজকে 4 ঘন্টা দুপুর 12টা থেকে গাড়িটা ধুচ্ছিলাম। সব থেকে ভাই কষ্টকর ভাই ভাই গাড়িটা ধোয়া, এই গাড়িটা এত বেশি ধুতে সময় লাগে বলে বোঝানো যাবে না। আর এই যে দেখতে পাচ্ছ, এটা আগে বলো এটা কতটা সুন্দর লাগছে বলো, এটা ভাই এক কথায় অসাধারণ লাভলি লাগছে, আমার মন থেকে লাগছে, আশা করি তোমাদের ভালো লাগবে। জিনিসটা কতটা ভালো লাগছে, আর এই জায়গাটা একটা মডিফাই করবো, দাঁড়াও ভালো করে দেখাই। যেমন ধরো এই জায়গাটা একটা মডিফাই করবো, তোমার ধরে রাখো ডমিনার 400-এর যে একটা কাউল পাওয়া যায় সেটাকে এই জায়গায় লাগাবো, কতটা ভালো লাগবে একটু বলবে তোমরা কিন্তু। আর এই যে জিনিসটা লাগিয়েছি দেখো ভাই, 310 টাকায় অসম, একদম অসাধারণ। 5:30 বাজে, অন্ধকার হয়ে আসছে, ক্যামেরা কোয়ালিটি হয়তো একটু লো হতে পারে। আর ভাই সত্যি কথা এখনও বলছি, আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি এই বাইকটা নিয়ে, যারা এখনও পর্যন্ত বলছে বাইকটা প্লাস্টিক কোয়ালিটি কোনো প্রবলেম নয় কিছু না, তাদেরকে আমি একটা কথা বলতে চাই ভাই, নিজে কেনো তারপরে আমাকে বলবে। প্রচণ্ড স্ক্র্যাচের দাগ পড়ে, পালিশ ধোয়ার পরে পালিশ না করলে কিচ্ছু থাকে না ভাই, ইজ্জত বলে কিচ্ছু থাকবে না, তোমাকে পালিশ লাগাতেই হবে। আর এই নাট দুটো রয়ে গেছে যে নাম্বার প্লেটের, এই যে নাম্বার প্লেটে দেখতে পাচ্ছ এরকম লাগিয়েছি, একটু কালো রঙ করে দিলেই হবে। এই জিনিসটা ফিটিং করেছি দেখো ফ্লিপকার্ট থেকে কিনেছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এই দেখো কতটা ভালো লাগছে একটু বলো, একটু প্লিজ একটু বলবে। আর লুকটা কীরকম লাগছে আরেকবার বলো, একদম লাগছে ভাই, মনে হচ্ছে একটা ব্ল্যাক ভোমরা কালো চিতে এইরকম, মানে চিতা সেরকম লাগছে, অসাধারণ লুক লাগছে। N250 স্টিকার তো লাগিয়েছি। আর যারা আমার পুরনো ভিউয়ার্স, আমার দর্শক, আমার চুমু বন্ধু আর চুমু বান্ধবীরা, এই দেখো এই জায়গায় লাগাবো এইভাবে, জানি না কত খারাপ লাগবে কি ভালো লাগবে। এই দুজনকে বলছি যে খারাপ লাগবে না ভালো লাগবে, এরা দুজনে বলছে তোমার জিনিস তুমি যা ইচ্ছা করতে পারো, তোমার ছাগল তুমি গলায় কাটবে কি পঁদে কাটবে তোমার ইচ্ছে। আমি ভাই অনেক কিছু সঠিক বলেছেন, আমি ভাই অনেক কিছু কনফিউজ হওয়ার পরে ভাই লাগাবো, ঠিক আছে লাগাবো মানে লাগাবো। এটা আসছে ফ্লিপকার্ট থেকে নিয়েছে ওই 300 টাকা 310 টাকা, যখন যেরকম দাম হয় কম বেশি হয় একটু দাম। দেখো আর এই নাম্বার এই প্লাস্টিক লাগাবো, ওয়ার্ল্ড নাম্বার ওয়ান দুরকম দুটো মিস্ত্রিতে কাজ হচ্ছে। দেখো একটা নাম্বার লাগাচ্ছে, আর ওইখানে দোকানদারের মালিক বসেছে, সে মাঝে মধ্যে ভিডিও কলে রেখে যায়, কিন্তু ভিডিওটা ছাড়বো আমি মাঝে মধ্যে, কারণ খোনাটির হচ্ছে 1 নম্বর গ্যারেজ, গ্যারেজের নাম হচ্ছে আমাদের সাবিত্রী অটো সার্ভিস। আমি ভুল বলে ফেলেছি, সবিতা অটো সার্ভিস খোনাডির মধ্যে তোমরা আসতে পারো, একদম ভাই অনেক টাকা কম লয়, একদম কম। আরেকটা জিনিস আমার প্রবলেম দেখা দিচ্ছিল, আগেরবার আমি যখন বাইকটা ধুয়েছিলাম এই ভেতরে এই যে লাইটটা ভেতরে প্রচণ্ড ফগ ফগ একটা, মানে হালকা ছোটো ছোটো জলের দাগ ছিল ভেতরে, জানি না কোথা থেকে আসছিলো, 4-5 দিন পরে অটোমেটিক আবার নষ্ট মানে হয়ে যায়, শুকনো হয়ে যায়, নাহলে ভেবেছিলাম সার্ভিস সেন্টার নিয়ে যেতে হবে, কিছু করার নেই। আর একটু বলবে আমাকে যে এইটা লাগাবো কি না, এই ভাইজার টাইপের একটা, মানে ওই উপর দিকটা কাউল টাইপের একটা। ভাই ভিডিওটা করার উদ্দেশ্য ছিল আজকের এই তোমাদেরকে এটা দেখাবার জন্য, কীরকম লাগছে একটু বলো। বাইকটা দেখো তোমরা এখন বেস্ট বুঝতে পারবে না, প্রচণ্ড স্ক্র্যাচ আছে, প্রচণ্ড স্ক্র্যাচ। আর অনেকে বাংলাদেশ থেকে বলেছে আমাকে বাইক কিনবে, এই বাইকটা বাংলাদেশের দাম হচ্ছে 260,000 টাকা অ্যাপ্রক্স, 260,000 টাকায় ভাই ইন্ডিয়াতে আমাদের 1,56,000 বা 1,55,000 নিচ্ছে, আর বাংলাদেশে 260,000 মানে ভাই 1,00,000 টাকা বেশি, জানি না ভাই কী কারণে হয়তো হতে পারে, কিছু বলতে পারবো না। আর যারা টিভিএস নিয়ে ভাবছো, টিভিএস ওই ধরে রাখো তোমার অ্যাপাচি 4V, ওই পুরনো হয়ে গেছে মডেল লুক, শুধু সামনের ওই লাইটটাকে একটু চেঞ্জ করে দিয়েছে আর কিছু করেনি, বাট এটা একদম ইউনিক নতুন লুক, নিতে পারো। ও প্লাস্টিকটা একটু প্রবলেম, বাকি হয়তো এখন ইউনিট হয়তো খুব ভালো আসতে পারে, আমার এই ইউনিট হয়তো খারাপ এসে গেছে। 5:30 বাজে, আর একটা কথা বলে রাখি, আজকে একটা ভিডিও বানাতে যাবো জয়রাম চক, আমাদের একটা মহাপ্রভু মন্দির আছে ঘাটাল দাসপুরের, মানে আমাদের এইদিকেই, সেখানে একটা ভিডিও বানাবো, ব্লগ বানাবো আজ কাল, আজকে 5:30 বাজে। আর চলো আর কিছু বলছি না, ব্যাগটা নিয়ে ছোটো ছোটো আপডেট তোমাদেরকে বলে দেবো, বাইকের টায়ারটা প্রচণ্ড এখন পিচ্ছিল খায় ভাই, প্রচণ্ড গ্রিপ কমে গেছে, এখন পর্যন্ত গ্রিপ ঠিকভাবে সেভাবে পাচ্ছি না, বাট ডিস্ক ব্রেক এর যে কোয়ালিটি ABS, ভাই ABS কোয়ালিটি মানতে হবে,
100 স্পিডে থাকি আমি এই জায়গায় দাঁড়াতে পারবো, মানে 10 ফুটের মধ্যে আমি যদি 100 স্পিড থাকে গ্যারান্টি দিচ্ছি 10 ফুটও যাবে না হয়তো, আমি ঠিক দাঁড়াবো এটুকু কনফিডেন্স পাই আমি ডিস্ক ব্রেকে। ABS ভাই দারুণ মারাত্মক কাজ করে। আর এই বাইকটা সম্বন্ধে কোনো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই তোমরা বলতে পারো, অবশ্যই তোমাদেরকে বলবো, কিন্তু আমি একদম সবসময় রেডি থাকি তোমাদেরকে এই বাইক সম্বন্ধে আপডেট দেওয়ার জন্য। আর যাদের হাইট ভাই, হাইট আমাকে অনেকে বলে 5 ফুট 3 ইঞ্চি হাইট হলে না নিতে পারো, 5 ফুট যদি হাইট হয় নিতে যেও না, আর 5 ফুট 3 ইঞ্চি যদি বেশি হয় তো ভাই একদম অসম লাভলি রসগোল্লার মতন চালাতে পারবে একদম। আর কনসোল মিটারটা চাবি নেই দেখতেছ? ওকে 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 টাটা বাই বাই। আজকের মতো ভিডিওটা এখানে থাক, তার সাথে ছোট্ট একটা ইনফরমেশন দিলাম আর কিছুই না, যারা আমার ভিডিও অনেক প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কী বলবো, চলো ওকে বাই।